সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আবু নাইম, বাংলা বিভাগের। আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে। হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে আমাদের আজকের পাঠ সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এ পাঠের আগে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, শিখন ফল, কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, উল্লেখযোগ্য বানান এবং পুরো গদ্যটাকে আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো সুন্দর করে সবগুলো বেশ ভালো করে পড়েছো, শিখেছো, জেনেছো। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বলে চিন্তা করেছি, ভেবেছি, সেটা হলো এই যে প্রশ্ন এবং অনুশীলনী। প্রশ্ন অনুশীলনী তোমাদের কাছে একটা বলি, ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক স্টেজে বা প্রাইমারি স্কুলে তোমরা যেভাবে কোশ্চেন উত্তর করেছো, সেখান থেকে মাধ্যমিক স্তরে অর্থাৎ হাই স্কুল সেকশনে, সেখানে কিন্তু একটু ভিন্ন রকম। এখানে আমরা সৃজনশীল বা ক্রিয়েটিভ সিস্টেম, এই ক্রিয়েটিভ সিস্টেমটা তোমরা আগেও পরিচিত, তবে একটু ভিন্ন আঙ্গিকে। এখন থেকে আমরা একটা গদ্য পড়ে গদ্যের মধ্য থেকে যেভাবে প্রশ্নগুলো তৈরি করা হয়, প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হয়, প্রশ্নের যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা নিজের মধ্য থেকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে লিখতে হয়, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমাদের কাছে বই, খাতা, কলম রয়েছে। এই যে ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে চারুপাঠ বই তোমাদের কাছে থাকার কথা অবশ্যই আছে। এবং আমরা এখান থেকে আজকে যে অনুশীলনী পৃষ্ঠা নাম্বার চার, পৃষ্ঠা নাম্বার চারের যে অনুশীলনী অংশ, আমরা সেই অনুশীলনীর থেকে আজকে আলোচনা করব। এবং তোমরা কিন্তু একটু হাতের কাছে খাতা এবং কলম রাখবে, কারণ উল্লেখযোগ্য বিষয়গুলো যেন একটু সাথে সাথে লিখতে পারো, এবং লিখতে পারলেই কিন্তু তোমার সফলতা। তুমি যে বুঝতে পেরেছো সেই জিনিসটা বোঝা যাবে যদি তুমি লিখতে পারো। বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা বিশেষ করে চার নাম্বার পৃষ্ঠায় দেখবা যে ওখানে প্রথমে দেয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে পাঁচ নাম্বার পৃষ্ঠায় আছে সৃজনশীল প্রশ্ন। আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ব। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো শুরু করার আগে তোমাদের একটা কাজ আছে, এই কাজটা হলো তোমরা লেখক পাঠ পরিচিতি এবং শব্দার্থ সহ গদ্যটা বা গল্পটা একবার সুন্দর করে আগে পড়ে নিতে হবে। কারণ আগে যা পড়েছো হয়তো কিছুটা ভুলে যেতে পারো বা মনে নাও থাকতে পারে, এ কারণে প্রথমে একবার পড়ে নাও। প্রথমে একবার সুন্দর করে পড়লে এরপরে আমরা সামনে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে আশা করি তোমরা পড়ে নিয়েছো। আমরা পৃষ্ঠা চার নম্বরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী, যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি বা বহু নির্বাচনী প্রশ্ন বলে থাকি। এখন বহু নির্বাচনী প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত 100 মার্কসের মধ্যে, 100 নম্বরের মধ্যে 70 নম্বর থাকবে রিটেন লিখিত, আর 30 নম্বর থাকে সাধারণত চারটা বিকল্প দেয়া থাকে, অপশন দেয়া থাকে, তার মধ্য থেকে সঠিক উত্তরটি তোমার কপিতে লিখতে হবে। এক একটা প্রশ্ন থাকবে চারটা বিকল্প বা চারটা অপশন দেয়া থাকবে, চারটা উত্তর দেয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তর কোনটি, সেই সঠিক উত্তরটি বেছে তোমার কপিতে লিখবে। তো এখন তোমার যদি গল্প কবিতাটা সুন্দর করে পড়া থাকে তাহলে তুমি সেখান থেকে অবশ্যই চারটা উত্তর দেখলে কোনটা সঠিক উত্তর সেটা অবশ্যই নিরূপণ করতে পারবে। তো এই বহু নির্বাচনী প্রশ্ন সাধারণত পরীক্ষায় 30টা প্রশ্ন থাকে। 30টা প্রশ্নের বিভিন্ন রকমের ধরনের প্রশ্ন হয়ে থাকে। কেমন রকমের প্রশ্ন হয়, কেমন ধরনের প্রশ্ন হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই দেখো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর একদম বইয়ের মধ্যে যে প্রশ্নটা আছে, প্রথমে দেখো ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন। চারটা অপশন এখানে এভাবে দেয়া থাকবে যে সাহায্য নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মূল্যায়নের জন্য।
এখন এখান থেকে কোন অপশনটা সঠিক? তুমি ধরে নাও যে এখান থেকে যে চারটা অপশন দেয়া আছে, চারটা বিকল্প দেয়া আছে, এই চারটা বিকল্পের মধ্য থেকে কোন উত্তরটা সঠিক তোমরা কি এখানে বলতে পারো? আমি যদিও দেখিয়ে দেব, তারপরে তোমাদেরকে দেখে একটু তোমরা বলতে পারো কিনা। পরীক্ষা সাহায্য নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মূল্যায়নের জন্য চারটা বিকল্প দেওয়া আছে, এরকম করে একটা প্রশ্ন থাকবে, চারটা বিকল্প থাকবে, সঠিক উত্তরটি তোমাকে বেছে কপিতে লিখতে হবে। যখন তুমি কপিতে লিখবা তখন তুমি এরকম দেখবা যে এক নাম্বার আগে এক নাম্বার লিখবা, এক নাম্বার লিখে তুমি যদি দেখো যে ক নাম্বার প্রশ্নের উত্তর সঠিক তাহলে তুমি লিখবা ক, তারপরে সামনে লিখবা সাহায্য নেওয়ার জন্য। যদি তুমি বলো যে না এক নম্বরের খ নম্বর সঠিক উত্তর, তাহলে তুমি এক লিখে সামনে লিখবে খ, তারপরে লিখবে পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে চারটা যে বিকল্প দেয়া আছে আমরা সেখান থেকে দেখতে পাই যে কোন প্রশ্নের উত্তরটা সঠিক, অর্থাৎ এখানে পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে আমরা উত্তরটা লেখার ক্ষেত্রে কিভাবে লিখব? প্রথমে এরকম এক নম্বর দেব, এক নম্বর দিয়ে এগুলো লিখব না, এরকম এক নম্বর দিব, তারপরে একের খ, তারপরে লিখতে হবে সামনে পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক এরকম করে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দুই নম্বর প্রশ্ন দেখো, তৃতীয় ব্যক্তি ফ্রেস্তাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? তৃতীয় ব্যক্তি ফ্রেস্তাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? তিনজন ব্যক্তি ছিল, প্রথম দুজন কিছু দিতে রাজি হয়নি, তৃতীয় ব্যক্তি কেন দিতে রাজি হয়েছিল? এক নম্বর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি হয়েছিল, তার আর ধন সম্পদের দরকার ছিল না, সে অকৃপণ ছিল। অকৃপণ মানে কি? যে কৃপণ না। তাইলে এখানে আমরা চারটা বিকল্প দেখছি, চারটা অপশন দেখছি, এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা তোমরা কি একটু বলতে পারো যে সঠিক উত্তর কোনটা? দেখো তো একটু চেষ্টা করে পারো কিনা। আচ্ছা যাই হোক, আমরা সঠিক উত্তরটিতে চলে আসছি। আমরা সঠিক উত্তরটি দেখিয়ে দিচ্ছি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়, গদ্যটা পড়ে আমরা দেখেছি যে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে যখন মুসাফির তার কাছে কিছু চেয়েছে সে তাকে আর বিমুখ করেনি, তাকে ফেরত দেয়নি। প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তুমি আগে লিখবে এরকম দুই, তারপরে এরকম লিখবে ক, ক লিখে সামনে উত্তরটা বিকল্পটা এটা এখানে এরকম লিখে দিবা। এটা হলো উত্তর লেখার নিয়ম। এরপরে দেখো বইয়ের মধ্যে তোমরা দেখো যে উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও। তোমাদের কাছে এই বইটা আছে এবং চার নম্বর পৃষ্ঠায় তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য প্রথমে দেখো যে একটা উদ্দীপকের মতো দেয়া আছে, উদ্দীপকের মতো যে দেয়া আছে এই এরকম একটা অনুচ্ছেদ বা কয়েকটা লাইন এরকম করে পরীক্ষাতেও দেয়া থাকবে। সেখানে তুমি এই উদ্দীপকটা আগে পড়বা, পড়ে এটার সাথে মিলিয়ে বইয়ের মধ্য থেকে প্রশ্নগুলো যা থাকবে বইয়ের মধ্য থেকে মিলিয়ে তারপর তোমাকে সে উত্তরগুলো দিতে হবে। এখন বইয়ের মধ্যে যে উদ্দীপকটি দেয়া আছে দেখো, উদ্দীপকটি হলো নন্দীপাড়া গ্রামের নওশাদ, পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাসিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। কিন্তু ঠিক কয়েকদিন পরে কাসিম আদালতে নওশাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধা করে না। এটা একটা উদ্দীপক, এটা একটা অনুচ্ছেদ, কয়েকটা লাইন, একটা প্যারা আমরা এটা পড়লাম। এখন পরীক্ষায় কিন্তু এইরকম বিষয়গুলো থাকে, এরকম থেকে সেখানে দেখো তিন এবং চার দুইটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর ওই উদ্দীপক আগে যেটুকু পড়েছ সেইটার সাথে মিলিয়ে বইয়ের সাথে মিলিয়ে তারপরে তোমাকে উত্তরটা লিখতে হবে। এখন প্রশ্নটা কি দেখো, উদ্দীপকের নওশাদ এবং সততার পুরস্কার গল্পের তৃতীয় ব্যক্তির মানসিকতা কোন দিক থেকে বেশি সাদৃশ্যপূর্ণ? এখন উদ্দীপকের যে নওশাদ সেখানে আমরা দেখেছি যে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচিয়েছে এবং পরবর্তীতে তার অ্যাগেনিস্টে তার বিরুদ্ধে অন্য একজন সাক্ষী যাকে বাঁচিয়েছে সেই সাক্ষ্য দিচ্ছে। আর গল্পের মধ্যে যে তৃতীয় ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তির অবস্থাটা ছিল এরকম
যে সে আল্লাহর পক্ষ থেকে তার রোগ মুক্তি হয়েছে এবং সে ধন সম্পদের মালিক হয়েছে। পরবর্তীতে যখন পরীক্ষার সম্মুখীন হয়েছে তখন সে পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ তার কাছে কেউ কিছু একটা জিনিস চাইতে আসলো, সে তাকে সে ফেরত দেয়নি, তাকে তার মতো করে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এখন কোন দিক থেকে বেশি সাদৃশ্যপূর্ণ? কৃতজ্ঞতাবোধ, পরশ্রী কাতরতা, কৃতজ্ঞতাবোধ, বৈরী ভাব। এখানে আসলে প্রশ্নটা গদ্যের সাথে বা উদ্দীপকের সাথে আসলে ঠিক মেলে না, এই জন্য এখানে বলা হচ্ছে যে আসলে প্রশ্নটা ভুল, বইয়ের মধ্যে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা একটু ভুল রয়েছে, এজন্য এটা সঠিক উত্তর এখানে আসবে না। এরপরে দেখো 4 নম্বর, উদ্দীপকের কাশিম এবং গল্পের প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে জীবপ্রেম, মনুষ্যত্ব বোধ এবং পরোপকারিতা। এই প্রশ্নটাও ভুল, বইয়ের মধ্যে যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নটাও ভুল। এখন তাহলে তোমরা বলবা আমরা কি করব? আর একটা বিষয়, পরীক্ষার মধ্যে যদি এরকম কোশ্চেন পেপারে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে যদি কপিতে লেখার বিষয় থাকে তোমরা সেখানে কিন্তু লিখতে পারো এরকম যে প্রশ্নে উল্লেখিত প্রশ্নটি ভুল। আর যদি সেখানে লেখার সিস্টেম না থাকে, যেমন ওয়েমার পদ্ধতিতে বৃত্ত ভরাট করে যদি তোমাকে উত্তরটা দিতে হয়, সাধারণত এই ক্ষেত্রে বৃত্তটা ভরাট না করে জায়গাটা ফাঁকা রাখাটাই উত্তম। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং মূল গদ্য, এই সমস্ত বিষয়গুলোর মধ্য থেকে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে আরেকটু আলোচনা করতে হবে যাতে তোমাদেরকে বুঝতে সহজ হয়। এবার দেখো, আমরা লেখক পরিচিতির থেকে একটু প্রশ্ন তৈরি করছি। তোমরা পড়েছো লেখক পরিচিতিটা, বিশেষ করে পৃষ্ঠা 3-এর, বইয়ের মধ্যে যে পৃষ্ঠা 3, এই 3 নম্বর পৃষ্ঠার একদম নিচের দিকে লেখক পরিচিতি যেখানে দেয়া আছে এই জায়গাটা যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো তোমার জন্য কিন্তু কঠিন হবে না যদি তুমি সুন্দর করে পড়ে রাখো। তা এখন দেখো যে মুহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? লেখক পরিচিতির মধ্য থেকে এরকম প্রশ্ন। মোহাম্মদ শহীদুল্লাহ 4টা বিকল্প এখানে এরকম দেয়া থাকবে, দেখো যে 1875, 1885, 1886, 1887, এরকম 4টা বিকল্প দেয়া আছে। তাহলে সঠিক উত্তরটা আমি এখানে একটু রেড মার্ক করে দিয়েছি যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয়। 2 নম্বর আরো একটা প্রশ্ন আমি লেখক পরিচিতির মধ্য থেকে এখানে তোমাদের জন্য রেখেছি। দেখো, মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিভাগে অধ্যাপনা করেছেন? এখন বাংলা বিভাগে, ইংরেজি বিভাগে, ইতিহাস বিভাগে, সংস্কৃত বিভাগে, এরকম করে কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে। আমরা জানি যে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। লেখক পরিচিতির মধ্য থেকে এরকম করে প্রশ্নগুলো হতে পারে। এরপরে দেখো, তোমরা যে মূল গদ্যটা পড়েছ, মূল গদ্যটা যে পড়েছ, সেই গদ্যটার মধ্য থেকে আমরা যদি প্রশ্নগুলো ধরি তাহলে সেখানে আমরা মূল পাঠ যেটা বলি সেখান থেকে আমরা একটু দেখি যে কিরকম প্রশ্ন সেখান থেকে থাকতে পারে। এখন দেখো যে সততার পুরস্কার গল্পের 3 জন লোকই কোন বংশের ছিল? তাইলে আমরা গল্পের মধ্যে কিন্তু পড়েছি যে সেখানে কোরাইশ বংশের, নাসারা বংশের, আরব বংশের, তামিল বংশের, এরকম করে বিভিন্ন রকমের অপশন থাকতে পারে। তাহলে কোন বংশের? আরব বংশের 3 জন ইহুদি লোক ছিল, আমরা এরকম কিন্তু গল্পের মধ্যে পড়েছিলাম। তাহলে আমরা এখান থেকে সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে পারি। এরকম করে আগে নাম্বার দিবে 1, তারপরে দেখা যাচ্ছে গ, এরপরে আরব বংশের, এরকম করে প্রশ্নের উত্তর লিখবা। অথবা তোমার এখানে যে প্রশ্নটায় যে নাম্বার থাকবে সেই নাম্বার দিবে, তারপরে তোমার এই অপশনের মধ্যে বিকল্পের মধ্যে যেটা থাকবে সেটা লিখবে, এরপরে সামনে এই বিকল্পটা লিখতে হবে। এভাবে তোমাকে প্রশ্নের উত্তরগুলো লেখার প্রস্তুতি গ্রহণ করতে হবে, চেষ্টা করবা। এরপরে দেখো, ফ্রেস্টা কার হুকুমে কাজ করেন? মূল পাঠের মধ্যে বা মূল গদ্যটার মধ্যে
এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো পড়ানোর সময় তোমাদেরকে আমি বলেছি যে এগুলো কিন্তু এভাবে প্রশ্ন হয়, এগুলো কিন্তু এরকম এরকম করে প্রশ্ন হয়। হ্যাঁ, তো এখন দেখো ফেরেশতা কার হুকুমে কাজ করে। চারটা বিকল্প দেয়া আছে, আল্লাহর, নবীর, মানুষের, আদি পিতার। চারটার মধ্যে এখানে কোনটা? ফেরেশতা সাধারণত আল্লাহর হুকুমে কাজ করে থাকে, তাইলে আমরা এখানে এটা একটা পড়লাম। এরপরে দেখো শব্দার্থ এবং টিকা। শব্দার্থ যেখানে থাকে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক অনেক সময় প্রশ্ন থেকে থাকে। যেমন ধরো এখানে দেখো নিচের কোন শব্দটি নূর শব্দের সঠিক অর্থ। এখন এখানে চারটা বিকল্প আছে, অন্ধকার, আলো, পানি, আগুন, চারটা বিষয় রয়েছে। তাইলে এখানে চারটার মধ্যে নূর শব্দের সাথে কোন শব্দটার মিল আছে? সঠিক, নূর শব্দের সঠিক অর্থ হলো আলো। এটা শব্দার্থের মধ্য থেকে এরকম প্রশ্ন। তুমি যখন যে গল্প কবিতাই পড়ো সেখান থেকে এরকম শব্দার্থগুলো খুব ভালো করে পড়বা, যে কোনো প্রশ্নের উত্তর যেন তুমি দিতে পারো। মূলধন বলতে যা বোঝায় তা হলো পুঁজি, ধন সম্পদ, সম্পত্তি, মালপত্র। তাইলে মূলধন বলতে এখানে আমরা বুঝি পুঁজি। পুঁজিটাকে আমরা এখানে বুঝি শব্দার্থের মধ্য থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা দেখলাম। প্রত্যেকটা গল্প কবিতার মধ্যে তোমরা এই একটা জিনিস দেখবা যে পাঠের উদ্দেশ্য। পৃষ্ঠা নাম্বার 3-এর শব্দার্থের শেষে দেখো যে পাঠের উদ্দেশ্য, এটা নিয়েও কিন্তু অনেক অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো এখন এখানে দেখো যে সততার পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্যটা কি। তো এখানে চারটা বিকল্প দেয়া আছে, যে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দান, শিক্ষার্থীদের আনন্দ দান, গল্প লিখতে অনুপ্রেরণা দান, পুরস্কার পাওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা দান। এখন এর মধ্যে আমরা দেখলাম যে প্রথমটা সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। আমরা পাঠের উদ্দেশ্য বইয়ের মধ্যে যেখানে আছে সেখানে আমরা এটা পড়েছি, তোমরা পড়েছ। তাহলে এরকম প্রতিটা গল্পের পাঠের বা কবিতার পাঠের যে উদ্দেশ্য, এটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, পড়তে হবে। এরপরে আমাদের আর কি আছে? পাঠ পরিচিতি বলি আমরা, যেটা পাঠ পরিচিতি অর্থাৎ যেটাকে অনেকটা মূল বক্তব্য এটাও বলতে পারো। 3 পৃষ্ঠার দেখো পাঠের উদ্দেশ্যের নিচেই আছে পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতির যে অংশ এটা অনেকটা সামারি, মূল বক্তব্য বলা যেতে পারে অনেকটা একই রকম, এই অংশটার মধ্য থেকেও অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো এখানে দেখো যে ফেরেশতা আরবীয়দের কি পরীক্ষা করতে এসেছিল? সারল্য, অহমিকা, ক্ষমতা, সততা। কি পরীক্ষা করতে এসেছিল? তাদের সততা পরীক্ষা করতে এসেছিল। এরপরে স্বর্গীয় দূত ধবল রোগীকে কি দিয়েছিল? স্বর্গীয় দূত ধবল রোগীকে দিয়েছিল উট। এরকম চারটা অপশন দেয়া আছে সঠিক উত্তরটি। এটা আসলো পাঠ পরিচিতির মধ্য থেকে। এখন আরো একটু বিষয় আছে, এইরকম টাইপেরও কিন্তু প্রশ্ন থাকে। অর্থাৎ প্রথমে 3টা বিকল্প দেয়া থাকবে, সেই 3টা বিকল্পর সাথে মিলিয়ে আবার 4টা অপশন থাকবে, 4টা বিকল্প থাকবে। অর্থাৎ একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটার জন্য 3টা হেন্টস বা ইঙ্গিত দেয়া থাকবে, সেই 3টা ইঙ্গিতকে লক্ষ্য করে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এটাকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এখন তোমরা বলবে এত কিছু কি মনে রাখা যায়? না, এত কিছু তোমাদের মনে রাখার দরকারও হবে না। তোমরা জাস্ট এখান থেকে প্রশ্নটার ধরনটা দেখবা, যে সততার পুরস্কার গল্প অবলম্বনে যিনি বিদেশে গিয়ে সেজেছিলেন তার পরিচয় হলো স্বর্গীয় দূত, ফেরেশতা, আল্লাহর বার্তাবাহক। তাইলে নিচের কোনটি সঠিক? 1, 2, 2, 1, 3, 2, 3, 1, 2, 3, কোনটা হবে এখানে? তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যিনি বিদেশি সেজেছিলেন তিনি স্বর্গীয় দূত, তিনি আল্লাহর বার্তাবাহক এবং তিনি ফেরেশতা। তাইলে 1, 2, 3, তিনটাই সঠিক। আমরা এটা দেখলাম যে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে আমরা দেখি যে অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। অর্থাৎ 4টা প্রশ্নের
মানে একটা প্রশ্নের চারটা বিকল্প প্রায় কাছাকাছি রকমের থাকবে, কোনটা সঠিক করে একটু বোঝা কঠিন। এইখানে ঠিক ওই যে তোমরা প্রথমে বইয়ের মধ্যে দেখেছিলা যে একটা উদ্দীপকের মতো থাকবে, একটা উদ্দীপক দেখে পড়ে বইয়ের সাথে মিলিয়ে দুটো প্রশ্ন থাকে সাধারণত। এখন দেখে এখানে আমি দিয়েছি যে নিচের উদ্দীপকটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও। এক পীরের দোয়ায় সাহেব আলী তার দুরারোগ্য রোগ থেকে মুক্তি পায়। এখন সে অনেক সম্পদের মালিক, কিন্তু পীরের উপকারের কথা সবসময় স্মরণ করে, আল্লাহ শুক্রিয়া জানায়, নতুন জীবন পাওয়ায়। উদ্দীপকের সাহেব আলী সততার পুরস্কার গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? তাইলে এখানে আমরা উদ্দীপকের যে সাহেব আলী সেকে তাকে আমি কোন চরিত্রের প্রতিনিধি বলতে পারি? এখানে মার্ক করে দেয়নি, তবে তোমরা জানো যে যিনি সততার সততার নজির রেখেছিলেন তিনি ছিলেন অন্ধ ব্যক্তি। তাইলে এখানে সাহেব আলীর সাথে অন্ধ ব্যক্তির সততার পুরস্কার গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? অন্ধ ব্যক্তি চরিত্রের প্রতিনিধি। এরপরে দেখো আর একটা প্রশ্ন হলো, সাহেব আলী এবং গল্পের অন্ধ ব্যক্তির মধ্যে দেখা যায় সততা, কৃতজ্ঞতা, মিথ্যাচার, তাহলে কোনটা কোনটা হবে? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সাহেব আলী এবং গল্পের অন্ধ ব্যক্তির মধ্যে যে বিষয় দুটো সেটা হলো সততা এবং কৃতজ্ঞতা। তাহলে এক এবং দুই এরকম করে চেষ্টা করবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা তো অনেক প্রশ্ন এখানে দেখলাম, তাইলে তোমাদের এইবার ক্লাসে বসে একটা কাজ আছে। কাজটা হলো এই যে আমরা যে প্রশ্ন এবং উত্তর তৈরি করলাম, এরকম করে 10টি প্রশ্নের উত্তর ক্লাসে বসে তৈরি করবা। পারবে না? চেষ্টা করো, খাতা কলম হাতে নাও এবং বই সামনে রেখে এই যে মডেলগুলো স্ট্রাকচারগুলো তোমাদেরকে দিলাম এগুলো দেখে দেখে এরকম করে তোমরা নিজেরা 10টা প্রশ্ন তৈরি করে নাও। এরপরে তোমাদের একটু বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটা হলো দুটো অনুধাবনমূলক প্রশ্ন, প্রশ্নের উত্তর দুটো বাড়ির থেকে বাসার থেকে বসে লিখবে এবং সংশ্লিষ্ট টিচারকে দেখাবে। প্রশ্নটা হলো স্বর্গীয় দূত বলতে কি বোঝো? আমরা সাধারণত স্বর্গীয় দূত বলতে ফেরেশতা বুঝি। প্রথমে বলবো যে স্বর্গীয় দূত বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়, এরপর একটু ব্যাখ্যা করে দিবে যে ফেরেশতা আসলে কি, নূরের তৈরি, আল্লাহর বার্তাবাহক, নবীদের কাছে আসেন, কখনো কখনো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পরীক্ষা করার জন্য এসে থাকেন, এরকম করে বলে দিবে। আল্লাহ কেন অন্ধ লোকটির উপরে খুশি হলেন? এই দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে বাড়ির থেকে লিখে নিতে হবে। প্রতিদিন আমরা একটা নীতিবিধানের কথা ক্লাসে বলে থাকি, আমাদের আজকে সেই নীতিবিধানের বিষয়টি হলো সহনশীলতা এবং অহিংসা। বিষয়টা দুটো আসলে কি একটু ব্যাখ্যা সাপেক্ষ। সহনশীলতা হলো অন্যের বিশ্বাস এবং রীতিনীতিকে যথাযথ স্বীকৃতি এবং সম্মান দেয়া। অহিংসা হলো এমন একটা পদ্ধতি শান্তিপূর্ণ উপায় ব্যবহার করে প্রয়োজনীয় পরিবর্তন আনা। অহিংসার জন্য দুই ধরনের বিশ্বাস প্রয়োজন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং মানুষের প্রতি বিশ্বাস। আশা করি ক্লাসটা তোমরা ভালো করে উপভোগ করেছ এবং প্রশ্ন উত্তরগুলো আশা করি সুন্দর করে বুঝতেও পেরেছ, নিজেরাও যাতে তৈরি করতে পারো সেই চেষ্টাই থাকবে তোমাদের মধ্যে। আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নগুলো কি করে লিখতে হয়, কেমন করে লিখতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ।